বাংলাদেশ ইন্ডিয়ার তো এক পালে বাংলাদেশ। टूटी बाजू बंदड़ी लूं लट उलझी जाए टूटी बाजू बंदड़ी। সালামু আলাইকুম প্রিয় চট্টলাবাসী অনারা এতে দিন বহুত আরা সিটাং দেখাই আজি এন একান ইন্ডিয়া দেখাই আজি অনারা লৈ যাই গন্ত ইন্ডিয়াত তো আজি মূলত আই সিদি আরার আর কুমিল্লার 14 গ্রাম মধ্যে যে বাউন্ডারি গো আছে ইন্ডিয়াত বাংলাদেশর ইবার 0.2 তো অনারা ইবার দেখাইম আয়ন দেশর সীমান্ত বা বর্ডার লইরে ব্যাকগ্রাউন্ড উপ আগ্রহতা হে তো এই আগ্রহত্ব নাই এটা গুরুত্ব এসছি তো আমরা হয়তো বোধজনে নজানন বাংলাদেশের 30খান জেলার লাই 12 বর্ডার আছে এবং 12 যে রাজ্যভিত্তিক আছে এই 5খান রাজ্য আছে বাংলাদেশের সীমান্তবর্তী তো এখন জিবে আরা দাহাইর অনারে এই বলদি কুমিল্লার 14 গ্রামত এই যে সামনে দাহাইর এই বলদি বাংলাদেশ 12 সীমান্ত রাখা মূলত আড়াল দিয়ে এখন 0.2 ওই পাশল দি ভারত এই পাশল দি বাংলাদেশ তো ইয়নোর ডাহ একখান মাঠও আছে মাঠটান খুব সুন্দর এরা ফুয়াশা খেলাও খেলে এই কিন্তু বিএসএফ এর মাঝে মধ্যে তারা দূর হয় এবং আর আর বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড ইতারাও ইতারারে সতর্ক করে যেহেতু বিএসএফ খুব হরাহরি আরা জানি ইতারা বর্ডার মিজি হনপ্রকার সামনে দেয় টাস টাস পাখির দিকে গুলি করিয়ে মারি ফেলাই তো দেখতে লাগবো আর এখন 0.2 এই বাংলাদেশ ইন্ডিয়ার তো এক পালে বাংলাদেশ আবার এক পালে ইন্ডিয়া এই দাদা তো দেশ দাদা 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 কল প্লেয়ার সংকট আচ্ছা আচ্ছা মানে 0.0 থেকে 70 ফুট দূরে গিয়ে বাঙালিরা বাড়িঘর করতে পারবে তো দেখতে লাগবেন তবে এখন আই আর দি বাংলাদেশ হওয়া না যায় বড় করে ঠ্যাং সিসির গেহাই নাকি ইন্ডিয়ার জাগি এখন আই ঠিক এই মাঝগান দেয়ারের বাংলাদেশ এই ইন্ডিয়ার আর ট্যাং যদি এহ লক্ষ্যে যাইলে ইন্ডিয়া যাবি ডর লাগে অন্তমত আলাইন গুলি করে দে এনে ফুটবল খেলা হাত দে স্থানীয় বাংলাদেশের ফুয়াকল এবং অনুর কিছু মুরব্বীর বক্তব্য লইলাম যেগিন আর বেচে ডিলেট গই দেওয়ার কারণে আই অ্যাড করে না পারি তো তার বাস্তবত এটা যে বাউন্ডারি বা বর্ডার মিজে যে অপ্রীতিকর ঘটনা ঘটে এলে হনি কিছু এটা এখনো পর্যন্ত নু হয় এবং এন্ডে যে পরিবেশ আছে ইবে খুব শান্ত মানে কোনো ধরনের সহিংসতা নাই বর্ডারও 0.0 ডাহ দিয়ে আর আর বাঙালি মুসলিম অক্কলোর একখান ঈদগার মাঠ দেখিলাম জিয়ার মেজি ঈদগার নামাজ পড়ে তো খুব সুন্দর লাগিল তো এ আসিল দি আজিয়ের এই ভিডিও এতটুকু পর্যন্ত বেগম বালা চাইবেন চট্টলাগ লগে চাইবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম।